بسم الله الرحمن الرحيم আশুলিয়া রুদ্রপুর প্লট মালিক সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি জিনাত সুলতানা রিমি সম্মানিত প্লট মালিকগণ গত 31/7/2015 ইং তারিখ শুক্রবার সাধারণ সভা অনুষ্ঠিত হয় সবাই প্লট মালিকগণকে নিয়ে সিদ্ধান্ত হয় যে যারা রুদ্রপুর প্লট মালিক সমিতির ফর্ম পূরণ করে ভর্তি 300 টাকা ও প্রতি মাসে সঞ্চয় 110 টাকা করে জমা দিয়ে পরবর্তী ভরাটের ফর্ম পূরণ করে আগস্ট মাসে 1 থেকে 30 তারিখের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্টের টাকা জমা দিয়ে পরবর্তী কত মাসে বাকি টাকা দিবে তা উল্লেখ করবে সভাপতি সকল প্লট মালিকগণকে নিয়ে সিদ্ধান্ত করেন যারা তাদের জমি প্লট মালিক সমিতির মাধ্যমে ভরাট করবেন তাদের জমিতে যে পরিমাণ বালু লাগবে তা জমির মালিকের উপস্থিতিতে ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের মাধ্যমে মেপে দিয়ে জমির মালিককে সভাপতি সাহেব বুঝিয়ে দিবেন পরিচালনা গাছ লাগানো সাইনবোর্ড দেয়া খরচ বাবদ জমির মালিক দিবেন ধারণা করা হলো যে 6 ফিট উঁচু জমিতে 5 থেকে 7000 ফুট প্রতি কাঠায় বালু লাগতে পারে 8 ফিট উঁচু জমিতে 7 থেকে 9000 ফুট বালু লাগতে পারে 10 ফুট উঁচু করলে প্রতি কাঠায় 10 থেকে 12000 ফুট বালু লাগতে পারে 12 ফিট উঁচু করলে 12 থেকে 14000 ফুট বালু লাগতে পারে যে সকল প্লট মালিক সমিতির মাধ্যমে জমি ভরাট করবেন না তাদের জমির কোনো দায়ভার প্লট মালিক সমিতি বহন করবেন না পরবর্তীতে আপনার দায়ভার আপনার বিশেষ দ্রষ্টব্য উপস্থিত জমির মালিক গণের সিদ্ধান্ত অনুযায়ী ভরাটের কার্যক্রম হাতে নেওয়া হলো শুভেচ্ছান্তে মোহাম্মদ আমির হোসেন সভাপতি আশুলিয়া প্লট মালিক সমবায় সমিতি লিমিটেড হাজি আবু সাইদ টাওয়ার নয়ানগর ভাটারা ঢাকা দর্শক আমরা এখন দেখছি ডকুমেন্টারি অব আশুলিয়া রুদ্রপুর প্লট মালিক সমবায় সমিতির
আমাদের জনবহুল দেশ বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান জনসংখ্যা 18 কোটির উপর প্রায়। আজ রাজধানী ঢাকা সিটিতে বসবাসকারী সংখ্যা প্রায় 3 কোটিরও উপরে। দৈনিক ঢাকাতে নতুন লোকের আগমন 7000-এর উপরে। সম্প্রতি সবচেয়ে বড় সমস্যা দেখা দিচ্ছে যে তা হচ্ছে আবাসন ব্যবস্থা যথাযথ সমাধানে না হওয়ার কারণ। এই কারণ নিয়ে অনুসন্ধান করতে 1996 সালে মাঠে নেমেছেন জনাব মোহাম্মদ আমির হোসেন, যিনি বর্তমানে আশুলিয়া রুদ্রপুর প্লট মালিক সমবায় সমিতির একজন গর্বিত সভাপতি, যার প্রচেষ্টায় বহু উন্নয়নের স্বপ্ন দেখেছেন হাজার হাজার মানুষ। আশুলিয়া রুদ্রপুর প্লট মালিক সমবায় সমিতি লিমিটেডের মোট জায়গার পরিমাণ ছিল 160 বিঘা। এই 160 বিঘা জমিতে বর্তমান ডেজার মেশিন দিয়ে বালু ভরাটের প্রক্রিয়া শুরু হয়েছে। জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব চিন্তা করেছেন, বর্তমানে ঢাকা সিটিতে যে পরিমাণ মানুষের চাপ দিন দিন বাড়ছে, তাতে করে সবাই একটা জিনিসে ভুগছেন, আর তা হলো আবাসন ব্যবস্থা মানসম্মত না হওয়ার কারণ নানা সমস্যা, বিশেষ করে ঢাকা শহরের বাড়িওয়ালাদের কুৎসিত আচরণ, আর এ কারণে অনেক মানুষের মনকে আহত করে তোলে নানাভাবে। যদিও ঢাকা শহরের সব বাড়িওয়ালা এক রকম নয়, আমাদের মধ্যে যেমন ভালো খারাপ আছে, তেমনি আমাদের সমাজের সকল ক্ষেত্রে নানান ধরনের মানুষ আছে। দর্শক, আমরা এখন শুনব আশুলিয়া রুদ্রপুর প্লট মালিক সমবায় সমিতির সভাপতি জনাব আমির হোসেনের মূল্যবান বক্তব্য। আমরা প্রতি বছর 2 জন সদস্যকে হজে পাঠাবো ব্যবসার আয় দিয়ে, সমিতি দিয়ে টাকা দিয়ে আমরা ব্যবসা করব, লোনে লাগাবো, কিস্তিতে দিব। এই আয় দিয়ে দুজন করে সদস্য প্রতি বছর আমরা হজে পাঠাবো লটারির ভিতরে, যে আমরা প্রতি বছর বছর আমরা মিটিং করব, মিটিংয়ের মাধ্যমে লটারি দিব। যে ভাই ভাই যে বোন সদস্যর নাম উঠে তাকে আমরা হজে পাঠাবো। তা আমাদের নিবন্ধন করার পরে সমবায় অফিসার ওটাকে আইনগত বৈধ মনে করে না, এই জন্য আমরা ওটা মিটিং করে ওটা বাতিল করেছি। যেহেতু আমরা এই সমিতির টাকা দিয়ে হজে পাঠানো আমাদের ঠিক হবে না, তা আপনাদের সমিতির যে আয় হবে এই আয় দিয়ে সদস্য উপকৃত হবে, এই জন্য আমরা ওটা মিটিং দিয়ে সদস্যদেরকে জানাই দিয়েছি। অত যে সদস্য ভাইয়েরা আসেন নাই, অত তারা শুনছেন পরে, এটা নিয়ে বহুত কিছু সলালোচনা হয়েছে বা সদস্যদের ভিতরে অনেক খারাপ আলোচনা করেছেন, তা আমি এখন বাকিটা বলতে চাই না। বর্তমান সমবায় অফিসারের মাধ্যমে যাই কিছু করি, আমরা তো ওনাদের পরামর্শ করে করি, দেখা যেতেছে এমন সময় আসে সদস্যবৃন্দরা সবাইকে ডেকে বলছি যে আমরা তো সুদ খাবো না, সুদ খাবো না, লোনের টাকা দিব না, দিব না। সব সদস্য বলছে যে না, আমরা সুদ খাবো না, লোনের টাকা লাগাবো না, আমরা যেন কম দামি জমি 2 কাঠা 1 কাঠা আধা কাঠা করি ভাগে ভাই, এই জমিগুলি যেন আমরা ভবিষ্যতে 10 বছর পরে হোক, 20 বছর পরে, 5 বছর মাথা আশ্রয় দিতে পারি, আমরা একসাথে টাকা দিয়ে ঢাকা সহ জায়গা কিনতে পারবো না। তাই আমি সব সদস্যকে মিটিং দিয়ে জমি কেনার প্রোগ্রাম নিলাম। প্রোগ্রাম নেওয়ার পরে দেখা যাইতেছে আমাদের জমিন 45 কাঠা জমিন ক্রয় করার সিদ্ধান্ত নিলাম, 45 কাঠা জমি বাকিতে নেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিছু টাকা দিয়ে আমরা রেজিস্ট্রি করে নিব, বাকি টাকা আমরা প্রতি বছর প্রতি মাসে মাসে যা সঞ্চয় টাকা উঠে ওই সঞ্চয় টাকা দিয়ে আমরা পরিশোধ করব। যে বাকি দিছে উনি আমাদের সদস্য অথবা এই এলাকার নজরুল ভাই, উনি আমাদেরকে বাকি নিয়ে দিছে, বলছিল যে আমরা জমি কিনা বয়না করার পরে জমি মাইফে বুঝিয়ে দিব, মাইফে বুঝাই দিয়েছে, বলছে রেজিস্ট্রির পর ওনার খসড়ো দিয়ে উনি আমাদের গোলসান প্রপার্টি সমিতির নামে একটি সাইনবোর্ড লাগাই দিবে, তাতে উনি আমাদের সাইনবোর্ড লাগাই দিবে বলছে। পরে কোনো আমাদের সদস্যের সাথে মিটিং কিনে আমরা রেজিস্ট্রির সিদ্ধান্ত নিলাম, সিদ্ধান্ত নেওয়ার পরে রেজিস্ট্রি করে দিলাম, করার পর আমাদের নামে সমিতির নামে খারিজ করেছি, সব কিছু রেডি করেছি, ও ভাই আমাদেরকে সাইনবোর্ড দিব কইরা আর দেয় নাই, না দেওয়াতে অনেক সময় অনেক কথা হয় আমার সাথে সদস্যের সাথে, সদস্যরা এমন ধারণা প্রশ্ন করে, মনে হয় জমির মালিকরা উনি টাকা দেয় নাই, এই জন্য উনি জমির মালিকের সাইনবোর্ড লাগাইতেছে না। আবার কিছু সদস্য মনে করে কি এই টাকা না দিয়ে উনি বলতেছে দিছে,
আবার এখন নজরুল ভাইরে বললাম, নজরুল ভাই বলতেছে যে পানি এসে পড়ছে, আমি কিভাবে সাইনবোর্ড করব। পরের বছর আমি বলছি যে আমার তো চলে সাইডের সাইডে ফিলার দিবেন, ফিলারের খরচ আমি দিব আর সাইনবোর্ডের খরচ তো আপনি দিবেন। তাতে আমি গেছে বছর আগে 50,000 টাকা দিছি সমিতির পক্ষ থেকে ফিলার দেওয়ার জন্য। ওই গেছে বছর উনি মাল সামান নিয়ে আসছে, পানি এসে গেছে, পরে কোনোটাই করতে পারে নাই। পরে আমি তো আর আপনাদের নিয়ে নিয়ে দেখাইতে পারবো না যে আমাদের উকিল সাহেব আছে, সদস্য হিসাবে আছে, উপদেষ্টা সাহেব হিসাবে আছে, ওনাকে নিয়ে আমি বাস্তবে দেখাইছি। দেখাবার উনি সরল জমিনে যায় দেখছে যে ঠিকই মাল সামানা পানি ধুয়ে যাইতে আছে, ফিলার যেটা করছে এটা কাটতে ফেলে দিছে নাকি উকিল সাহেব। তারপরে বছর আমি এই বছরও ওনাকে 10,000 টাকা দিছে আরও, যে আমি ফিলারগুলি করে দেন। সদস্য আমাকে খুবই খারাপ ধারণা কারণা করতেছে, এই ধারণা কারণা খারাপ বলে না, আবার এটাকেও বলে যে সমিতির নাম দিয়ে মনে হয় জমি বিক্রি করে লাইছে। উনি জমি ব্যবসা করে তো মনে হয় সমিতির জমি বিক্রি করে ফেলেছে। তাই আজকে আপনারা যারা উপস্থিত আছেন, সমিতির নামে যে দলিল আছে এই বাস্তব দলিল দেখতে পারেন, খারিজ দেখতে পারেন, এমনকি গ্যাসের মাসে গ্যাসের বছরে খাজনাও করে রাখছি আমি। তারপরও আপনারা সমিতির সঞ্চয় ঠিকমতো চালাইতেছেন না, ঠিকমতো দিতেছেন না, ধারণা কারণা করে বলছেন। আরেকটা কিছুদিন আগে গেছে বছরের আগের বছর ওনারা কিছু সদস্য বলতেছে আমাকে কিছু লোন দেন, আবার কিছু সদস্য বলতে আমার কিছু হালত দেন, কিছু সদস্য বলতেছে আমাকে কিছু কিস্তিতে টাকা দেন। না দেওয়াতে ওনারা আমার বিরুদ্ধে জায়গায় জায়গায় কাগজ ছাপাই ছাপাই সদস্যের কাছে দিছে, উনি গরিবের টাকা মাইরা খাইতেছে, উনি এতিমের টাকা মাইরা খাইতেছে, উনি নিরীহ লোকের টাকা মাইরা খাইতেছে। ওনার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে হবে। উনি আমাদের কোনো সুযোগ দিতেছে না, কোনো সাহস দিতেছে না, কোনো মিটিংয়ে রাখতেছে না, কোনো পদে রাখতেছে না। এই ধরনের আলোচনা কিছু সদস্য পর্যালোচনা করতেছে। সমিতির বয়স যখন 18 মাস হয়েছে, পরে আমি গেলাম সমবায় অফিসে অডিট করার জন্যে। সমবায় অফিসারে বলতেছে আপনার বিরুদ্ধে মামলা আছে। আমি বলছি আমার বিরুদ্ধে কিসের মামলা আছে, যে আপনি সদস্যদের নাকি কোনো সুযোগ দিতেছেন না, কোনো সমবায় দিতেছেন না, আপনার সদস্যদের কোনো প্রকারে লোন দিতেছেন না, কিস্তি দিতেছেন না, এই জন্য আপনি নাকি আত্মসাত করতেছেন, আপনি টাকা দিয়ে ব্যবসা করতেছেন, আপনি সদস্য টাকাগুলি দিয়া সঠিকভাবে হিসাব দিতেছেন না। আপনি 18 মাসে পরে 1 কোটি টাকার মতো সঞ্চয় হয়েছে, 550 সদস্য আছে, আপনি কেন গোপন রাখছেন। পরে কোনো আমি সতা শোনার পরে আমার সাথে আমাদের মিরপুরে এক চাষা আছে, সদস্য হিসেবে আছে, উনি মিরপুরে ব্যবসা করে, ওনার ব্যবসার প্রতিষ্ঠানে ওখানে কমিটি আছে, কমিটিকে নিয়ে প্রশাসনের কাছে গেছি আমি, মূল প্রশাসনের কাছে যাওয়ার পরে আমার তথ্যরা বললাম যে আমার নামে নালিশ করছে, যে সদস্য আমার নামে বিরুদ্ধে এইসব কমপ্লেন দিছে, আমার এগুলি সব মিথ্যা কথা বলছে, সঠিক কথা কিছুই বলে নাই। ওনারা বলছে তাইলে আপনি সঠিক কথা কী আছে বলেন। পরে আমি বললাম যে সমিতির বয়স যে সময় 15 মাস হয়েছে, আমি সমিতির নামে সব সদস্যকে ডাকে বলছি যে আপনারা কি সুদে টাকা নেবে লাগাইবেন, না কিস্তিতে লাগাইবেন, না জমি কিনবেন, জমি কিনলে সুদ পাবেন না, লাভ পাবেন না, 5 বছর পরে আপনারা লাভ পাইবেন, জমির দাম যেই দাম হয় এই দামে পাইবেন, লাভও পাইবেন, আসলও পাইবেন, চাইতে চাইলে এর ভিতরে গেলে কোনো টাকা লাভ পাইবেন না। এই সত্য করে আমি জমিন কিনছি 45 কাঠা, পরে আমার 70 লক্ষ টাকা খরচ গেছে, সঞ্চয় হচ্ছে আমার 30 থেকে 35 লক্ষ টাকা। তোমরা বললে বাকি টাকা পাইলেন কই, যে বাকি টাকা আমি আমার যে সদস্য আছে ওই এলাকার লোক আছে, ওনারা আমাদেরকে বাকি দিছে, মাসে মাসে আমি পরিশোধ করব। তারপর ওনারা বললে তাহলে আপনি দলিল স্ট্যাম্প খারিজ করছেন এগুলি দেখাইতে পারবেন, আমি কি ইনশাল্লাহ স্যার আমি দেখাইতে পারবো। পরে কইলে যে সমিতির সদস্য তালিকা দেখাইতে পারবেন, হ্যাঁ আমি কেছি পারবো। যে আমি কেছি স্যার দেখেন উনি 550 সদস্য রিপোর্ট দিছে ওরা আসিয়া, কিন্তু সদস্য হয়েছে আমার 450, শেয়ার লয়ে 450, এমন সদস্য আছে মাসে 6,000 টাকা আছে, 7,000 টাকা আছে, 5,000 আছে, 9,000 আছে, 11,000 আছে, এই মিলিয়ে মানে টাকা এইরকম হয়েছে। তাহলে সঠিক তথ্য দেখান। তারপর আমার বৈলম্পত্র আমি সব কিছু দেখাইছি, দেখানোর পরে ওনারা সঠিক মতো হিসাব করে দেখছে যে না ঠিকই তারা একটা ষড়যন্ত্র করছে সমিতির ভিতরে পেশ থাকানোর জন্য, বা সমিতিটা ভাঙার জন্য, বা সমিতি হস্তনষ্ট করার জন্য, আপনার সভাপতি হিসাবে আপনাকে লজ্জিত করার জন্য। তার জন্য কি আমি এখন বিচার করব না পরে বিচার করব? নিশ্চয় তারা এই অফিসে ঢুকছে, আমাদের কোনো অফিসারের মাধ্যমে ঢুকছে,
সে অফিসারকে ডেকে আনবো, আমি না স্যার আগে আমার অডিট করে দেন, পরে নির্বাচনের ব্যবস্থা করে দেন, তারপরে যে আপনার বিচার করেন, আগে আমার যেটা দরকার হেডে করেন। পরে ওনারা আমাকে বলছে অডিট আপনি 2 বছরের ট্যাক্স সাথে করেন, আপনি আগে নির্বাচনে যান। তো নির্বাচনের মধ্যে আমাদের নির্বাচন 90 দিনের টাইম দিছে, 90 দিনের মধ্যে আমাদের এই যে উপদেষ্টা সাহেবকে দায়িত্ব দিছে, আরেকজনের নির্বাচন কমিশন বানাই দিছে, সরকারি ব্যবহারের ব্যবস্থা করে দিছে 90 দিনে নির্বাচন দেওয়ার জন্য। তা আমাদের ভাতৃ মধ্যে আমাদের যে সেক্রেটারি সাহেব আছে এখানে, এই যে আমাদের সহসভাপতি আছে, ওনাদের নিয়ে আমি কমিটি গঠন করছি। আমার যারা কমপ্লেন দিছে সদস্য তারা বিবাদী কেউ দাঁড়ায় নাই, তারা এমনকি নির্বাচনের পাশেও আসে নাই, তারা দূরে দূরে সরে গেছে। তারপরে যে মনে করেন যে আমি নির্বাচন ফরম টরম সরকারিভাবে সব কিছু কমপ্লেন করে অফিসে জমা দিছি, জমা দিয়ে আমাদের কমিটি খরচ করছে, আমাদের নিজের অর্থ দিয়ে আমরা নির্বাচনে খরচ চালাইছি, এক ভাইয়ের 10,000-15,000 করে খরচ হয়েছে, তা আমরা নিজেরা বহন করছি, আমরা সদস্যের টাকা বহন করি নাই। তারপর কোনো তারা আবার কুফুরি আমার মতন শুরু করছে যে সদস্যের বলতেছে এই এক কথা দুই কথা বলাতে সদস্য আজকে দরখাস্ত দিতেছে আমি যামুকা, আরেকজন দরখাস্ত দিতেছে আমি থাকবো না, আরেকজন দরখাস্ত দিচ্ছে আমার টাকা আমার দিবেন না কেন। তারা এই ধরনের আস্তে আস্তে শুরু করেছে আবার আমার বিরুদ্ধে লাগানোর পরে এখন আমি সদস্য এখন ওই যারা সম্মানী বাতা খাইতো এদের সম্মানী বাতা কমাই দিছি, যা আমার কমিটির ভিতরে যারা আস সময় দিত ওনারা সময় ঠিকই দিছে, দেখা যেত সদস্য টাকা দিতেছে না, ওনাদের ব্যবসা থেকে তো ওনার অফিসে যায় বসা থাকতে সম্ভব না, সমিতি যদি টাকা কালেকশন ও ঠিক মতো দিত ওনাদের মন দিলে ভালো থাকতো। এই জন্য আমার কমিটির আমি কোনো দোষ দিতেছি না, আমি তো সভাপতি হিসেবে সমিতিটা গঠন করছি, এই জন্য আমি সাইরও দিতে পারতেছি না, বাধ্য হয়ে আমি স্টাফ বেতন স্টাফও বিদায় করে দিছি। স্টাফ বিদায় করা দেওয়ার পরে ওনারা আমাকে এই আরও তপ্তরদার চালাইছে যে না আপনি আমাদের টাকা দিতে হবে না, তো আপনাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব, একজন এক ধরনের হুকুম দিতেছে। আবার কিছু কিছু লোকে বলতেছে কি যে উনি আমাদের টাকা দিয়ে এখানে অনেক কিছু করে রয়েছে, মসজিদ করছে, মাদ্রাসা করছে, উনি অসুস্থ হয়ে গাল ব্যাখা হয়ে গেছে, আবার উনি মসজিদ করে দিছে, মসজিদ ভাঙে দেওয়াল ভাঙে পড়ে গেছে, মানুষের গলা কাটা ব্যবসা করছে, এই ধরনের কথাবার্তি ব্যবহার করছে তারা সদস্যরা। আবার এই এলাকার লোকের থেকেও যারা আমাদের জমি কিনা দিছে বেঁচে দিছে দেকশন করছে তাদের মধ্যে একটু সহযোগিতা পাইছে, তারা এই সুযোগে আবার কিছু জমি বিক্রি করছে আমার দুর্নামের উপরে। আবার যারা ওইখানে আশেপাশে গোলশান বনানি শাহাদাতপুর ওরও আবার কিছু মিডিয়া করে কিছু টাকা কামাই করছে ফাঁকে দিয়া। আমার এমন মনে করেন যে আমি যেমন বোবা মানুষের কোনো শত্রু নাই, বোবা মানুষ যেমন কিছু বলতে পারে না স্বপ্ন দেখলে সকালে, আমি বোবা সাজা রয়েছি এখন। আসলে কিন্তু এই টাকাটা কিন্তু আমি ফুসকিনি কাইটা মাটি বসছি, কোনো ফাউন্ডেশন দিই নাই, কোনো ফিলার দিই নাই, লিন্ডার দিই নাই, শুধু ওই এলাকাবাসী সদস্যবাসী সহজে করছে, খালি ঈদগাহটা কোনো রকম মসজিদ দিয়েছি যেন মানুষ একটু নামাজ পড়তে পারে। আর ওরা বলতেছে কি আমি নাকি ওনাদের জুলুম করে কম দামি জমি সমিতির কিনা বেশি দাম ধরছি, এই জন্য আমার মসজিদ দেওয়াল ভাঙিয়া শরীর তসমস হয়ে গেছে, আমি অসুস্থ হইয়া সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অভিশাপে। এই সদস্যরা এগুলি সলালোচনা করছে আমার বিরুদ্ধে, এই বিরুদ্ধে করার উদ্দেশ্য হলো এই এলাকার যাদের মাঝে জমি কিনছি তারা কিছু সহযোগিতা করছে, তারা আর কিছু সহযোগিতা করছে, আমাদের এলাকায় গোলশান বনানি সাদাত্তরের লোকেরা কিছু টাকা কামাই করছে, যে উনি 10 টাকা জমি কিনা আমাদের 30 টাকা শুনাইছে, আমাদের 30 টাকা শুনে 50 টাকা নিছে, এই ধরনের কিছু কথাবার্তা ওনারা বলছিল। বলাতে আমি চুপ করে রয়েছি। এখন মনে করেন সদস্য বলতেছে আমি প্রতি বছর নাকি সমিতি জমির মাটি বিক্রি করে খাই, আসলে কিন্তু এখানে আমার বাসা নাই, বাড়ি নাই, ঘর নাই, দরজা নাই, এখানে আমি মাটি বেচবো কার কাছে? এখানে মাটি বেচার দায়িত্ব হলো ফরা দেওয়ার দায়িত্ব হলো নজরুল ভাইয়ের, কেন উনি একদিকে সমিতির সদস্য আর দিকে আমি উনি জমি কিনে দিছে। ওনার জিজ্ঞেস করলে উনি বলতেছে কে মাটি কিনিছে না নিছে আমি তো জানি না, তো সদস্য বলতেছে উনি মাসে মাসে বছরে বছরে টাকা ঠিকই অর্জন করে নিতেছে। এইসব ধরনের কুফুরি চালাইছে সদস্যরা কিছু এলাকার ভাইদের কাছে সহযোগিতা পায়া। এখন লাস্ট পর্যায়ে আমার 200 সদস্য প্রত্যাহার হয়েছে, 750 জনের মধ্যে 250 সদস্য আছে, 250-র মধ্যে সঞ্চয় ঠিকমতো দিয়েছে আমার 60-70 জনে, আর বাকি সদস্য সঞ্চয় দিতেছে না, তারা এই ধরনের খারাপ আলোচনা করে দেশে বিদেশে টাউনে বন্দরে বেড়াইতেছে।
এখন আমি আমার প্রশ্ন হলো বাস্তবে নজরুল ভাই এলাকায় আছে, আপনারা ওনাকে জিজ্ঞেস করতে পারেন যে আপনি জমি কিনে দেওয়ার সময় আমাদের কথা ছিল চাইনবোর্ড লাগাই দেওয়ার জন্য আপনি খরচ দিয়া, আপনি কেন চাইনবোর্ড লাগাই দিলেন না? আর আমাদের সভাপতির থেকে টাকা নিয়েছেন পিলার করে দেওয়ার জন্য, কেন পিলার করে দিলেন না? আর আমাদের জমির মাটি কেন বিক্রি হইলো, এটা জবাবদারি দিলে নজরুল ভাই দিবে। আর প্রশ্ন করলে আপনারা নজরুল ভাইয়ের কাছে করতে পারেন, আপনারা কিন্তু আমাকে দোষী সাব্যস্ত করা দেশে বিদেশে টাউনে বন্দরে বিভিন্ন জায়গায় খুব আলোচনা করেছে লজ্জিত করার জন্য, বেজ্জিতি করার জন্য। আজকে সুরে আপনাদের দিকে নিয়ে আমি চূড়ান্ত হিসাব করব, কেননা আপনারা সম্মতি আমি সরকারিভাবে করছি, আমি অনেক কষ্টের বিনিময়ে সম্মতি করছি, নিবন্ধন করছি। দেখতে পারেন আপনারা এই যে নিবন্ধনটা করতে আমার বহুত কষ্ট হয়েছে, যারা নিবন্ধন সম্মতি করছে তারা জানে যে এটার মজা কী, বছর বছর কীভাবে কী করতে হয়। যদি আপনারা সবাই চলে যান তবে আমি লাইসেন্স বাতিল করব না, দশজন সদস্য যদি থান 500 জন থাকে 10 জন নিয়ে ইনশাল্লাহ আমি চলব, তবে কিন্তু আমি সদস্য এই সমস্যা ভাঙব না। আপনারা সবাই যেতে পারেন, যে 10 জন থাকবে 10 জন নিয়েই আমি সমিতি চালাবো ইনশাল্লাহ। আজকে আপনাদের সাথে চূড়ান্ত হিসাব হবে যে আপনারা থাকবেন না থাকবেন না, যে ঘটনাদি নিয়ে আমাকে নিয়ে বেড়াইছেন এই ঘটনার প্রমাণ কি এখন নেবেন না নেবেন না। এখন যদি প্রমাণ নিতে হয় তাহলে নজরুল ভাই এলাকার লোক আছে, আপনারা সদস্য লোক আছেন, সবার সামনে নজরুল ভাই বলবে কী কারণ উনি সাইনবোর্ড করে নাই, কী কারণ উনি পিলার করে নাই, কী কারণে মাটি বিক্রি করছে, কেডা বিক্রি করছে, উনি জবাব দিবে। যদি উনি জবাব না দিতে থায় পারে তাহলে ওনার দুর্বলতা উনি বলবে, কিন্তু আপনারা দে আমাকে ভুল বুঝা। একজনের দেখা যায় সঞ্চয়ের টাকা করছে 47,000 টাকা, দেখা যায় 12,000, 8,000, 10,000 টাকা দিয়ে বলতেছেন আমাদের টাকা দেন না কেন, আমাদের টাকা দেন না কেন। যে আমি 70 লক্ষ টাকা জমি কিনে আপনাদের নিয়ে বলছি, আমি টাকাটা দিব করতে গিয়ে আপনারা সঞ্চয় ঠিকমতো না দেন বলেন? আপনারা দরখাস্ত তো দিয়ে দিয়েছেন আর আমার দুর্নাম করা শুরু করছেন, এখন দুর্মানের করলেন দে, এখন বাস্তব প্রমাণটা নিয়ে যান আর বুঝে যান, বুঝে আপনার মন চাইলে সমিতি থাকবেন, মন না চাইলে আপনি আজকে বলে দেবেন যে আমি সমিতি থাকবো না, তাহলে আপনাকে কদিনের ভিতরে আমি টাকা পরিশোধ করবো, হেডে টাইম দিয়ে দিব। আর যারা থাকবেন তাদেরকে নিয়ে আমি কীভাবে সমিতির সামনের দিকে আগাবো ইনশাল্লাহ, ওনাদের আপনাদের নিয়ে পরামর্শ করে সামনের দিকে আগাবো। আপনারা যে সদস্যরা আছেন এখন নজরুল ভাই এখানে আছে কি না দেখেন, থাকলে ডাক দেন। আমরা এখন শুনবো আশুলিয়া রুদ্রপুর প্লট মালিক সমবায় সমিতির নিষ্ঠাবান কর্মী জনাব নজরুল ইসলাম সাহেবের বক্তব্য। বিক্রি করার পরে আমির ভাই আমার এটা 10 মাসে টাকাটা পরিশোধ করার কথা, 10 মাসেই উনি পরিশোধ করছে বাকি 20 লক্ষ টাকা। তা আমি 1 বছর মনে করেন যে সাইনবোর্ড পিলার দেওয়ার কথা 8টা পিলার করে দিব 80,000 টাকা ভাইয়ের সাথে কন্ট্যাক্ট, আমি অলরেডি 5টা পিলার করছি আর 4টা পিলার করতে পারিনি, ওই বছর পানি এসে পড়ছিল। তো এবারকার ভাইয়া আমার বলছিল যে ভাই সমিতির অনেক সদস্য বলে যে আপনি পিলার সাইনবোর্ড করে দেন না, তো এগুলো করে দেওয়ার দরকার। তা আমি ইটা বালি নিয়ে ওইখানে ইট খোয়া করছি, তো খোয়া করার পরে পানি আইসা পড়ছে, সময় পাই নাই, তো পানি আইসা পড়ছে সময় পাই নাই, পানির মধ্যে তো আর কাজ করা যায় না ইটা বালি সিমেন্টের। তো এই কারণে এই বছরও আমি এটা কাজটা করতে পারিনি, আমার ওইখানে ইটা বালি আছে, হয়তো বা পানি অনেক সময় নষ্ট হয়ে যায়। তা আমি ইনশাল্লাহ এই বছর পানি গেলে আপনাকে এটা করে দেব, আমি সাইনবোর্ড এবং পিলার এটা করে দেবো। অলরেডি 5টা পিলার করা আছে সমিতির জায়গায়, ওই 5টা করা অবস্থায় পানি এসে পড়ছিল, পানি আসার কারণে কাজগুলো করতে পারিনি। না আপনারা তো জমি কিনছেন 3 বছর, 1 বছর তো কিনছেন, আমার আপনারা 20 লক্ষ টাকা পরিশোধই করেন নাই, আমার অরিজিনাল জমির টাকাই বাকি, আমি ওই টাকাটা নেওয়ার ছিল টাকা পরিশোধ করার পরে, কিন্তু টাকা পরিশোধ করছেন পরে তো আমি কাজ ধরছি, কাজ ধরার পরে যখন আমি 5টা পিলার করলাম, করার পরে তারপরে পানি এসে বলো না আমি করতে পারিনি। ভাই আমার বলছে যে ভাই আপনি এটা কইরা দেন না, আমার তো সদস্যরা ভুল বুঝতেছে, তো পরে আমি এটা কাজ করতে গেছি আর কি, এটা এই আপনার বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। তো হ্যাঁ সমিতির ব্যাপার মাটি যে এটা কাটা হয়েছে এই ব্যাপারে আমি রাইতের 3টা বাজে গিয়েও পাহারা দিছি, অনেক পাশের জমির মাটি বিক্রি করছে, এটাতে কিছু বুলেটুলে গেছে কিন্তু মাটি কোনো কেউ বিক্রি করেনি, যারা বলছে কথাটা শত্রুতামি করে বলছে। এ এলাকায় আমার এলাকার আরও 5-7টা ভাই আছে, এই যে জাকির ভাই বাবুল ভাই, এরা 40 বিঘা সম্পত্তি বিক্রি করছে, একই জমিতে মাটি নিছে কিনা চুরি করে এটা একই জিজ্ঞাসা করেন,
ওনারা আছে, ওনারা এই রুদ্রপুরে। হ্যাঁ, আমাদের এলাকার যে আমার বড় ভাই লিটন ভাইও আছে, জিজ্ঞাসা করেন যে মাটি চুরি করে নেয় কি না। আমি আপনাদের কাছে এই 38 কাঠা জমি বিক্রি করা রাত্রে 3টা বাজে গিয়ে অনেক সময় দৌড়ানিও খাইছি। আর আপনারা যদি বলেন যে মাটি বিক্রি করছি, তাহলে তো এটা উল্টো হয়ে গেল কথাটা। না, ভাই আমি আরও একটু কথা বলি, আমি কিন্তু গুলশান বৌবাতিরও একজন সদস্য, 16 নম্বর সদস্য। আমি এই জমি মনে করেন প্রতি বছর আপনাকে পাহারা দিতেছি। জমিতে যে খুব একটা মাটি গেছে তা না, আমি যাইতে যাইতে বাসাতে যাইতে যাইতে হয়তো দু এক কোদাল পাশের জমি বিক্রি করে অনেকে এমনি নেয়গা। হ্যাঁ, এইভাবে আমি এই জমি আপনাকে পাহারা দিয়েছি, এবং এই সাইডে বাইডের যেই জমি এগুলোও আমি পাহারা দিয়েছি। এবং আমির বাইরে ছাড়া, আমির বাইরে যেই দুইজন একজন লোক এইখানে দেয়, ওই লোক ছাড়াও আমি একজন লোক আমার নিজের নৌকা দিয়ে আমি রাখছি পাহারা দেওয়ার জন্য। আপনাকে খালি ওই গুলশান প্রবাদি সমিতির জমি সহ এবং আপনারা যারা প্লট মালিক আছেন এগুলো সহ আমি চাইতেছি যে এখানে মনে করেন একটা প্রজেক্ট হোক, বাড়িঘর করুক। আমরা যদি অনেক পয়সার মালিক হইতাম, তাহলে উত্তরা বনানি গুলশানই কিনতাম। আমরা কম পয়সার মালিক, কম পয়সা আমাদের আসিবিধেই কিন্তু আমরা এখানে কিনছি। তা আমি চাইতেছি যে এখানে একটা আমাদের বসবাস করার উপযোগী হোক। এই কারণে অনেক সময় নিজের পকেটে টাকা দিয়ে অনেক কিছু করে থাকি। তা আর গুলশান প্রবাদি সমিতির যেটা মনে করেন যে আমরা, এক ভাই বলছিল যে ওই ইমরান ভাই বলছিল যে সমিতির অফিস বারবার চেঞ্জ করছে। যখন সমিতিটা প্রথম করা হয় তখন ওই শাহজাদপুরের ঠিকানা দেওয়া, সমিতির সম্পূর্ণ কাগজপাতিতে শাহজাদপুর কম্পিটিশন মার্কেটের ঠিকানা দেওয়া সমিতিটা অফিসটা। গুলশান অফিসটা ছিল অস্থায়ী, ওটা আমরা যারা ভর্তি হয়েছি বা কাগজপাতি আছে এদের কাছে মূল ডকুমেন্টটা আছে, আমিও একজন সদস্য। কিন্তু আমাকেও প্রথমেই ছিল গুলশান শাহজাদপুর কম্পিটিশন মার্কেটের নিচতলার অফিসের ঠিকানা দেওয়া, ওইটা আপনার সমবায় সমিতি তো ওইভাবেই লেখা আছে, কল্যাণ সমিতি, ওইটা ভাইয়ের নিজের দোকানের ঠিকানাটা দেওয়া ছিল। তো ওই কারণে ভাই ওই শাহজাদপুরের ঠিক দোকানটা ঠিকই আছে, কিন্তু উনি দোকান পরে গুলশানেরটা সাইড দিয়া নতুন বাজার নতুন রুটে নিছে আর কি, ওই 100 ফিট রুটে। কারণ আমরা যারাই যারে ভুল বুঝি, আসলে অনেকে দূরত্বে অনেক কথা শুনে ভুল বুঝতে পারি, কিন্তু জিনিসটা অনেকে আছে জমি কিনছে বিদেশে থেকেও কিনছে, আসে নাই দেখতে আসে নাই, বাইরে বিশ্বাস করে কিনছে, উনিও বিশ্বাস মতনই কাজ করে দিছে। আজকাল রেজিস্ট্রি অফিসে থাইকাও জমি নিজের নামে দলিল করুন দেয় না, আরেকজনের নামে করে ফেলায়, কিন্তু বিদেশে থাইকাও দলিল করছে যার দলিল হ্যান নামই হয়েছে। আর আমি আমির ভাই আমরা যারা ছিলাম আমরা সবাই যার দলিল হ্যান নামই করে দিছি, ওনারই কাগজপাতি বুঝিয়ে দিছি। এখন গুলশান প্রবাদি সমিতি যখন করছে তখন আমি শুনছি যে সমিতি এটা সুদমুক্ত থাকবো, সুদমুক্ত থাকতে হলে কী করতে হবো, জমি কিনবো। তো জমি কেনার মধ্যে মিটিংয়ে মিটিং করে জমি 38 কাঠা কিনা হয়েছে, পরে এক জায়গায় 3 কাঠা কিনা হয়েছে, পরে এক জায়গায় 4 কাঠা কিনা হয়েছে, এভাবে জমিগুলো কিনা হয়েছে। এখন আমরা যারা টাকা, আমরা যারা 45 কাঠা মোট কিনা হয়েছে, আমরা যারা টেকাটা চাইতেছি, টেকাটা উনি নেয় নাই, উনি রাখেও নাই। আমি যখন উনি বললো যে ভাই এরকম এরকম জমি কিনবো এইভাবে, তখন আমি 20 লক্ষ টাকা উনি আমার ক্যাশ দিছে, আর 22 লক্ষ টাকা বাকি রেখা আমি জমিটা রেজিস্ট্রি করে দিছি। আমার মাসে মাসে 70 টাকা আইসা আমার মাসে মাসে ভাই দিয়ে।
যাক, এদিকে আর না যাই, ও যে কথা বলতে চেয়েছিলাম আর তা হলো আশুলিয়া রুদ্রপুর প্লট মালিক সমবায় সমিতির কথা, যার অনুমোদন দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। তার প্রদত্ত রেজিস্ট্রেশন নম্বর 173, যার সভাপতিত্ব করেছেন জনাব মোহাম্মদ আমির হোসেন। তিনি বাংলাদেশের সকলের কথা চিন্তা করে সর্বপ্রথমে গড়ে তোলেন গুলশান প্রভাতী শ্রমজীবী সমবায় সমিতি। এরপরই তিনি আরেকটি সমিতি করেছেন, যা হলো আশুলিয়া রুদ্রপুর প্লট মালিক সমবায় সমিতি লিমিটেড, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমবায় সমিতি থেকে, যার রেজিস্ট্রেশন নম্বর 173, যার অফিস হলো হাজি আবু সাইদ টাওয়ার, নয়ানগর, ভাটারা, ঢাকা। তার এই সফল উদ্যোগকে বাংলাদেশ সরকার স্বাগত জানিয়েছেন। ইতিমধ্যে আশুলিয়া রুদ্রপুর প্লট মালিক সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে সেখানে মাটি ভরাটের কাজ চলছে। সেখানে গড়ে তোলা হয়েছে একটি মসজিদ, মাদ্রাসা, সামনে আরও বড় বড় প্রকল্পের কাজ হাতে নিয়েছেন জনাব মোহাম্মদ আমির হোসেন। তিনি গত 31/7/2015 ইং তারিখ শুক্রবার একটি বর্ধিত সভা আয়োজন করেন। প্লট মালিক সদস্যদেরকে নিয়ে উক্ত অনুষ্ঠানে মালিক সমিতির অনেকেই উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন। উক্ত সভার সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আমির হোসেন সাহেব। প্রচণ্ড ঝড় বৃষ্টি কমেন থাকা সত্ত্বেও মালিক সমিতির অনেকেই উপস্থিত হন এবং জনাব আমির হোসেনের ডিজিটাল উদ্যোগকে সবাই সাড়া দিয়েছেন, সাড়া দিয়েছেন তার কথায়, কাজে, সব কিছুতেই। আশুলিয়া রুদ্রপুর প্লট মালিক সমবায় সমিতি লিমিটেডের বর্তমানে চারিদিকে মাটি ভরাট করা শুরু হয়েছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি আশুলিয়া রুদ্রপুর প্লট মালিক সমবায় সমিতি লিমিটেডের বর্তমানে চারিদিকে মাটি ভরাট কাজ শুরু হচ্ছে। বেড়িবাঁধের মতো করে আশুলিয়ার ভেতরে বালি ভরাট করা হবে, যাতে 2016 সালের মধ্যে কাজ শেষ হবে জানিয়েছেন। সংগঠনের সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন তিনি আরও জানান, সবই যদি সময় মতো তাদের পেমেন্ট প্রদান করেন তাহলে এক বছরের মধ্যে এই প্রকল্পে বালি ভরাট সম্পন্ন হয়ে যাবে। এবং তিনি আরও জানান 2017 সালের মধ্যে তার এই প্রকল্পের কাজ শুরু করতে পারবেন এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। তার মতে সংগঠনের সকলেই যদি একসাথে থেকে কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি করে তাহলে সম্পন্ন কাজ করতে আর কোনো বাধা থাকবে না বলে তিনি আশ্বস্ত করেছেন। সম্মানিত সুধীজন, ডিজিটাল স্বপ্নকে বাস্তবায়ন করতে জনাব আমির হোসেন তার ব্যবস্থাপনা কমিটি গঠন করেছেন। শুরুতেই ব্যবস্থাপনার কমিটির গঠনের নাম বলছি। জনাব আমির হোসেন সভাপতি, জনাব মোহাম্মদ আবুল হাসনাত সহসভাপতি, জনাব মোহাম্মদ নূরের রহমান সম্পাদক, মোহাম্মদ ফরিদুল ইসলাম যুগ্ম সম্পাদক, জনাব জুয়েল রানা কোষাধ্যক্ষ, মোহাম্মদ সকিনা বেগম ব্যবস্থাপনা কমিটি সদস্য, মোহাম্মদ নজরুল ইসলাম ব্যবস্থাপনা কমিটি সদস্য, জনাব আসমা আক্তার ব্যবস্থাপনা কমিটি সদস্য, জনাব মোহাম্মদ সালাম ব্যবস্থাপনা কমিটি সদস্য। সমৃদ্ধ জমি পাওয়া যায়, সরাসরি সমিতি থেকে ক্রয় করে গ্রাহকদের হাতে পৌঁছে দেওয়া হয়। যোগাযোগ হাজি মোহাম্মদ আবু সাইদ টাওয়ার, নয়াবাড়ি, ভাটারা, ঢাকা, 1212।
আজকের মতো আমি জিনাস সুলতানা রিমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।